মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীরে সুপার ফর্মিকা অ্যান্ড লেমিনেশন নামের একটি কারখানার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। আজ রোববার দুপুর একটার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের শিকিরগাঁও এলাকায় এ আগুন লাগে। এদিকে কারখানা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। জানা গেছে, সুপারবোর্ড নামের এই কারখানাটি প্লাইবোর্ড দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করে ওই গোডাউনে রেখেছে। আজ দুপুরে হঠাৎ করে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে নদীর তীরে নোঙর করা পাটখড়ি ট্রলারে আগুন লেগে যায়। তবে এই ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজীব খান জানান, দুপুর একটার দিকে আগুন লাগার খবর পান। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট, তবে কী কারণে আগুন লেগেছে সেটি এখনও জানা যায়নি। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজে।